নমস্কার বন্ধুগণ ভারতীয় ভূগোলের এই শিডিউলে আমি জিত আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় ভূগোলের আজকের বিষয় ভারতের জনসংখ্যা বন্টন এবং ভারতের উপজাতি সমূহ ভারতের জনবন্টন ও ভারতের উপজাতি থেকে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন করা হয়ে থাকে তাই এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করার আগে বলি যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভারতীয় ভূগোল সম্পর্কে সমস্ত ভিডিও এই চ্যানেলের প্লে লিস্টে রয়েছে সেখানে গিয়ে অবশ্যই সমস্ত ভিডিওগুলি দেখে নেবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আমরা শুরু করব ভারতের জনবন্টন এবং তারপরে আমরা ভারতের উপজাতিতে তারপরে আমরা ভারতের উপজাতি আলোচনা করব ভারতের জনমণ্টন এমন একটি বিষয় যেটি সম্পর্কে মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই অর্থাৎ এখানে প্রচুর তথ্য রয়েছে যে তথ্যগুলি থেকে পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন করা হয় তাই সেই তথ্যগুলি মনে রাখা দরকার তো চলুন শুরু করা যাক ভারতে জনগণনা শুরু হয় আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে লর্ড মেয়র সময় অর্থাৎ ভারতে আঠেরোশো বাহাত্তরে যখন জনগণনা শুরু হয় তখন ভারতের ভাইস ছিলেন লর্ড মেয়ো পৃথিবীতে প্রথম দেশ যেখানে প্রথম জনগণনা করা হয় সিস্টেমেটিক্যালি যেখানে প্রথম জনগণনা করা হয় সেই দেশটি হচ্ছে সুইডেন যেখানে করা হয় সতেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে তাহলে দেখা যাচ্ছে তার অনেক দিন পরে অর্থাৎ আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ভারতে প্রথম জনগণনা শুরু হয় আমাদের দেশে শেষ জনগণনা হয়েছে দু হাজার এগারো সালে এরপরে আবার হবে আরও দশ বছর পরে তো আমরা আজকের ভিডিওতে যে সমস্ত তথ্যগুলি আলোচনা করব সেইগুলি সবই দু এই দু হাজার এগারো সালের এই দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা একশো একুশ কোটি যেটি সমস্ত বিশ্বের জনসংখ্যার প্রায় সতেরো দশমিক পাঁচ শতাংশ ভারতের এই একশো কোটি জনসংখ্যার মধ্যে একত্রিশ দশমিক দুই শতাংশ থাকে শহর কেন্দ্রিক। অর্থাৎ যাকে ইংরেজিতে বলে আরবান এবং আটষট্টি দশমিক আট শতাংশ হচ্ছে গ্রামে থাকে বা গ্রাম কেন্দ্রিক যাকে বলা হয় রুরাল ইংরেজিতে এই যে দু সালে এগারো জনগণনা হয়েছে এটি ভারতের পনেরোতম জনগণনা যেটি যার মধ্যে সাত নম্বর হচ্ছে বা সাততম হচ্ছে স্বাধীনতার পরে হয়েছে অর্থাৎ পনেরো তম হচ্ছে প্রথম থেকে অর্থাৎ আঠেরোশো বাহাত্তর থেকে জনগণনা শুরু হয়েছে তারপরে এই দু হাজার এগারোয় যে জনগণনা হয়েছে সেটি পনেরোতম কিন্তু স্বাধীনতা লাভ করার পরে এটি হচ্ছে সাততম জনসংখ্যার দিক থেকে ভারতের সব থেকে বেশি বা সব থেকে বড় রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ যেখানে জনসংখ্যা হচ্ছে প্রায় কুড়ি কোটি দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র যেখানে জনসংখ্যা মোট জনসংখ্যা হচ্ছে এগারো কোটি তৃতীয় স্থানে রয়েছে বিহার বিহারের জনসংখ্যা প্রায় দশ কোটি ভারতের সবথেকে কম জনসংখ্যা রয়েছে সিকিমে এখানে জনসংখ্যা ছয় লক্ষ দ্বিতীয় স্থানে রয়েছে মিজোরাম এখানে জনসংখ্যা দশ লক্ষ তাহলে তিনটি সব থেকে বেশি যে রাজ্যগুলি হচ্ছে সেগুলি হচ্ছে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বিহার এবং কম জনসংখ্যাযুক্ত রাজ্য হচ্ছে প্রথমে আছে সিকিম দ্বিতীয় স্থানে রয়েছে মিজোরাম এতে গেল রাজ্যের কথা যদি বলি যে সব থেকে বেশি জনসংখ্যাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল সেটি হচ্ছে দিল্লি অর্থাৎ দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলে সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে আর সব থেকে কম জনসংখ্যা রয়েছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সেটি হচ্ছে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপের জনসংখ্যা মাত্র চৌষট্টি লক্ষ সরি চৌষট্টি হাজার খুবই কম এরপরে আসবো আমরা জনঘনত্বে জনঘনত্ব বলতে বোঝায় প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে একটি রাজ্য ধরা যাক এটি সেই রাজ্যের মধ্যে এক এক বর্গক্ষেত্র অঞ্চলে যতজন লোক বাস করে সেটিকেই বলা হয় জনঘনত্ব ভারতের রাজ্যগুলির মধ্যে বিহারের বিহারের সব সবথেকে বেশি এখানে এক এই বিহারের প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার একশো ছজন লোক বাস করে দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্যে প্রতি বর্গ কিলোমিটারে হাজার আঠাশ জন লোক বাস করে সবথেকে কম জনঘনত্বযুক্ত ভারতের রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় সতেরো জন মাত্র লোক বাস করে দ্বিতীয় স্থানে রয়েছে মিজোরাম এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র বাহান্ন জন লোক বাস করে এটা গেল রাজ্যের কথা এবার হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের সব থেকে বেশি জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দিল্লি দিল্লির প্রতি বর্গ কিলোমিটারে প্রায় এগারো হাজার তিনশো কুড়ি জন লোক বাস করে সেখানেই থেকে কম জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রতি বর্গ কিলোমিটারে ছেচল্লিশ জন লোক বাস করে এরপরে আসবো আমরা লিঙ্গ অনুপাত যাকে ইংরেজিতে বলে সেক্স রেশিও অর্থাৎ এই সেক্স রেশিও বলতে বোঝায় প্রতি এক হাজারজন পুরুষের মধ্যে কতজন মহিলা আছে সেই অনুপাতকে এই অনুযায়ী অর্থাৎ সেক্স রেশিও অনুযায়ী রাজ্যগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করে কেরাল কেরালা রাজ্যে হাজারজন পুরুষের অনুপাতে মহিলার সংখ্যা হাজার চুরাশি জন দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যে প্রতি হাজারজন পুরুষের মধ্যে মহিলা রয়েছে নশো জন তেমনি লিঙ্গ অনুপাত সবথেকে কম হচ্ছে হরিয়ানা রাজ্যে এখানে হাজারজন পুরুষের মধ্যে মহিলার সংখ্যা আটশো উনআশি জন দ্বিতীয় স্থানে রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর বা জম্মু কাশ্মীর যেখানে প্রতি হাজার জনের মহিলার সংখ্যা আটশো উননব্বই জন কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সবথেকে বেশি সেক্স রেশিও বা লিঙ্গ অনুপাত রয়েছে পুডুচেরির যার আগের নাম ছিল পন্ডিচেরি এখন বর্তমান নাম হচ্ছে পুডুচেরি পুডুচেরির সেক্স রেশিও বা এই লিঙ্গ অনুপাত হচ্ছে প্রতি হাজার জনে হাজার সাঁত্রিশ জন মহিলা রয়েছে সেখানে সব থেকে কম যেখানে আছে সেই কেন্দ্রশাসিত অঞ্চলটি হল দমন ও দিউ এখানে প্রতি হাজার জনে মাত্র ছশো জন মহিলা রয়েছে সমগ্র ভারতের যদি সেক্স রেসিও বা এই লিঙ্গ অনুপাত আমরা দেখি তাহলে ভারতের প্রতি হাজার জন পুরুষের মধ্যে মহিলা রয়েছে নশো জন এরপরে আমরা আসবো সাক্ষরতার হার বা লিটারেসি রেটে সাক্ষরতা হার বা যাকে ইংরাজিতে বলে বা লিটারেসি রেট অর্থাৎ কত পার্সেন্ট মানুষ স্বাক্ষর এই লিটারেসি রেট কিভাবে বার করা হয় নাম্বার অফ লিটারেট অর্থাৎ ভারতে যতজন স্বাক্ষর মানুষ আছে তাদেরকে যদি আমরা পপুলেশান বা জনসংখ্যা দিয়ে ভাগ করি এবং তাকে একশো দিয়ে গুণ করি তাহলে পাবো লিটারেসি রেট বা স্বাক্ষরতা হার পপুলেশান বা জনসংখ্যা বলতে এখানে সমস্ত পপুলেশান ধরা হয় না পপুলেশান বা জনসংখ্যা বলতে এখানে ধরা হয় যাদের বয়স সাত বছরের বেশি তাদেরকে কারণ ধরা হয় যে সাত বছর থেকেই মানুষ পড়াশুনো করবে সেই জন্য ধরা হয় যে সাত বছরের উপরে যারা আছে সেই সমস্ত জনসংখ্যার বিচারে যতজন স্বাক্ষর সেই রেটকেই সাক্ষরতার হার বা লিটারেসি রেট বলে লিটারেসি রেট বা সাক্ষরতা হার অনুযায়ী সবথেকে বেশি যে রাজ্যের সাক্ষরতা হার রয়েছে সেটি হলো কেরালা কেরালা রাজ্যের প্রায় চুরানব্বই শতাংশ মানুষ স্বাক্ষর দ্বিতীয় স্থানে রয়েছে মিজোরাম মিজোরাম রাজ্যে প্রায় একানব্বই দশমিক তিন শতাংশ মানুষ স্বাক্ষর তেমনি সবথেকে কম স্বাক্ষরতার হার রয়েছে বিহারে বিহারের সাক্ষরতার হার একষট্টি দশমিক আট শতাংশ এবং দ্বিতীয় স্থানে রয়েছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের সাক্ষরতার হার পঁয়ষট্টি দশমিক চার শতাংশ এসসি বা শিডিউল কাস্ট এই এসসি বা শিডিউল কাস্টের জনসংখ্যা যদি আমরা বিচার করি ভারতের মোট কুড়ি কোটি লোক এসি বা শিডিউল সংখ্যার বিচারে সবথেকে বেশি এসি বা শিডিউল কাস্ট রয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে আর যদি পার্সেন্টেজ বা শতকরা হিসাব করা হয় তাহলে সবথেকে বেশি শতাংশ এসসি রয়েছে পাঞ্জাবে পাঞ্জাবের প্রায় সমস্ত জনসংখ্যার এখান পাঞ্জাবের মোট জনসংখ্যার প্রায় একত্রিশ দশমিক নয় শতাংশই এসসি বা শিডিউল কাস্ট আর এস টি বা শিডিউল ট্রাইব যদি ধরা হয় তাহলে ভারতের মোট দশ কোটি মানুষ এই এসটি বা সিডিউল ট্রাইব ক্যাটাগরিতে বসবাস করে যার মধ্যে সব থেকে বেশি সংখ্যক এস টি থাকে মধ্যপ্রদেশে আর যদি সেটা শতকরা হিসাবে করা হয় অর্থাৎ শতকরা হিসাবে সব থেকে বেশি এস বা সিডিউল ট্রাইব জনসংখ্যা রয়েছে লাক্ষাদ্বীপে সব সবথেকে বেশি পারসেন্ট এস টি বসবাস করে আমরা যেহেতু পশ্চিমবঙ্গের পরীক্ষার ওপরে বিশেষ গুরুত্ব আরোপ করবো তাই পশ্চিমবঙ্গের এই সংখ্যাগুলি জেনে রাখা বিশেষ গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের এই জনসংখ্যার বন্টনটা একটু আলোচনা করে নেওয়া যাক পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা হচ্ছে এটা পশ্চিমবঙ্গের আলোচনা করা হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা হচ্ছে নয় পয়েন্ট এক কোটি পশ্চিমবঙ্গের সবথেকে জনবহুল জেলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং তৃতীয় স্থানে রয়েছে বর্ধমান যেহেতু এই ডেটা অর্থাৎ দু হাজার এগারো সালের জনগণনা বর্ধমান ভাগ হওয়ার আগে করা হয়েছে তাই তখন সংযুক্ত বর্ধমানকেই ধরা হতো এরপরের যে জনগণনা করা হবে তাতে পশ্চিম ও পূর্ব দুটি বর্ধমান থাকবে কিন্তু এখনো পর্যন্ত বর্ধমান রাজ্য তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গে সব থেকে কম জনসংখ্যাযুক্ত জেলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর দ্বিতীয় স্থানে রয়েছে দার্জিলিং এবং তৃতীয় কোচবিহার এগুলি তাহলে থেকে বেশি জনসংখ্যাযুক্ত জেলা এবং এগুলি হচ্ছে সব থেকে কম জনসংখ্যাযুক্ত জেলা আগে আলোচনা করেছি পশ্চিমবঙ্গ রাজ্য জন ঘনত্বের দিক থেকে দ্বিতীয় স্থান লাভ করে ভারতে পশ্চিমবঙ্গের প্রতি বর্গ কিলোমিটারে হাজার আঠাশ জন লোক বাস করে জনঘনত্বের বিচারে সবথেকে বেশি জনঘনত্ব যুক্ত জেলা হচ্ছে কলকাতা দ্বিতীয় স্থানে রয়েছে হাওড়া এবং তৃতীয় স্থানে রয়েছে উত্তর চব্বিশ পরগনা তেমনি সব থেকে কম জনঘনত্ব রয়েছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় দ্বিতীয় স্থানে রয়েছে বাঁকুড়া এবং তৃতীয় স্থানে রয়েছে দার্জিলিং এটা জনঘনত্বের বিচারে এটি ছিল জনসংখ্যার বিচারে ওপরেরটা পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার বা লিটারেসি রেট হচ্ছে সেভেন্টি যার মধ্যে সবথেকে বেশি সাক্ষরতার হার রয়েছে যে যে জেলায় সেটি হল ইস্ট মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুর মেদিনীপুর দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে সাক্ষরতার হার কম হচ্ছে থেকে কম হচ্ছে উত্তর দিনাজপুরের দ্বিতীয় স্থানে রয়েছে মালদা সেক্স রেশিও পশ্চিমবঙ্গের প্রতি হাজারজন মানুষের প্রতি হাজারজন পুরুষের জন্য নশো জন স্ত্রী লোক রয়েছে পশ্চিমবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গে সেক্স রেশিও নশো জন প্রতি হাজারজন পুরুষের জন্য সেক্স রেশিওর দিক থেকে প্রথম স্থানে যে জেলাটি আছে সেটি হলো দার্জিলিং দার্জিলিং জেলায় প্রায় নশো জন মহিলা রয়েছে হাজার জন পুরুষের জন্য এবং সব থেকে কম সেক্স রেশিও হচ্ছে কলকাতায় কলকাতা জেলায় প্রতি হাজারজন পুরুষের জন্য নশো জন মহিলা রয়েছে আমার আমরা আলোচনা করলাম ভারতের জনসংকার সম্পর্কে বা জনবন্টন সম্পর্কে এবার আমরা আলোচনা করব ভারতের উপজাতি বা ভারতের আদিবাসী সম্পর্কে ভারতে প্রচুর আদিবাসী বা উপজাতি রয়েছে যেটি উইকিপিডিয়া খুললে পেয়ে যাওয়া যাবে কিন্তু ভারতের সমস্ত উপজাতি থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না প্রধানত বিশেষ বিশেষ প্রধানত বিশেষ বিশেষ কিছু উপজাতি থেকে প্রশ্ন এর আগে এসছে এবং ভবিষ্যতেও সেগুলি আসবে বলে ধরে নেওয়া হয় কিন্তু কারণ ভারতে প্রচুর উপজাতি রয়েছে আবার এমন উপজাতি রয়েছে যারা শুধুমাত্র একটি রাজ্যে থাকে না বিভিন্ন রাজ্যে থাকে তাই সেইগুলি যেগুলি বহু বিভিন্ন রাজ্যে রয়েছে সেইগুলি থেকেও প্রশ্ন সেভাবে আসে না যেগুলি খুবই ইউনিক এবং যেগুলির বিশেষ কিছু গুরুত্ব রয়েছে সেইগুলি থেকেই প্রশ্ন আসে তো সেগুলি এখানে আলোচনা করা হল আমরা ভারতের উত্তর থেকে দক্ষিণে যাব প্রথমে আসব প্রথম রাজ্য হচ্ছে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর রাজ্যে একটি প্রধান উপজাতি হচ্ছে গুজ্জর উপজাতি দ্বিতীয় রাজ্য হিমাচল হিমাচল প্রদেশে যে উপজাতিগুলি বিশেষ গুরুত্বপূর্ণ সেগুলি হল গাদ্দি জাদ্দা এবং কিন্নৌর তৃতীয় রাজ্য উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে রয়েছে ভুটিয়া থারু জানসারি খাস রাজস্থানে রয়েছে মীরা গার্সিয়া কালবেলিয়া এই সমস্ত উপজাতি থেকে আগে প্রশ্ন করা হয়েছে পঞ্চম রাজ্য মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ রাজ্যের উপজাতিগুলি হল কোল ভিল লাম্বাড়ি বৈগা শহরিয়া ছ নম্বর রাজ্য ছত্তিশগড় ছত্তিশগড় রাজ্যের একটি উপজাতি হচ্ছে কাব্বাড়া সাত নম্বর সাত নম্বর রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড রাজ্যে সাঁওতাল বারহোস মুন্ডা গোন্ড উপজাতি রয়েছে আট নম্বর রাজ্যে রয়েছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্যে ভূমিজ লোধা ওড়াও, কোড়া সুব্বা এই সমস্ত উপজাতি রয়েছে সাঁওতাল বা মুন্ডা পশ্চিমবঙ্গেও দেখতে পাওয়া যায় কিন্তু প্রধানত এগুলি ঝাড়খণ্ডের উপজাতি মহারাষ্ট্র 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 রাজ্যে রয়েছে কলি বাঞ্জারা গুজরাট রাজ্যে কলি বাঞ্জারা রয়েছে তার সঙ্গে একটি বিখ্যাত উপজাতি রয়েছে যেটি হচ্ছে মুড়িয়া কর্ণাটকের একটি উপজাতি হচ্ছে ভারতী অন্ধ্রপ্রদেশের লাম্বাচ বহুরুপিয়া চেনচুস গাডাবাস তামিলনাড়ু রাজ্যের টোডা কোটা বার্গা কেরল রাজ্যের উপজাতিদের মধ্যে বিখ্যাত উপজাতি হচ্ছে মোপলা এছাড়া রয়েছে নায়ার সিকিম রাজ্যের যে উপজাতি রয়েছে সেগুলি হল লেপচা খাস আসাম রাজ্যের গাডো খাসি জয়ন্তিয়া বড়ো এই গাড়ো খাসি জয়ন্তিয়া এটা উপজাতির নাম এই নামেই এই এখানে একটি পাহাড় রয়েছে মানে গাঢ় খাসি জয়ন্তিয়া পাহাড় রয়েছে এছাড়াও এগুলি এগুলি এই উপজাতির নামে দেওয়া অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে ডাফলা মিরি আভোর মিজমি অরুণাচল প্রদেশে হিমালয়ের কিছু অংশ এই ডাফলা মিরি আভোর মিজমি নামে পরিচিত সেগুলিও এই উপজাতিদের নামেই দেওয়া হয়েছে অর্থাৎ অরুণাচলেরই এরা উপজাতি ডাফলা মিরি আভর আর মিসমি না তারপরে রাজ্য নাগাল্যান্ড নাগাল্যান্ড রাজ্যের নাগা উপজাতি এবং কনিয়াক উপজাতি তারপরে রাজ্য মণিপুর মণিপুর রাজ্যের একটি বিখ্যাত উপজাতি হচ্ছে কুকি ত্রিপুরা রাজ্য ত্রিপুরা রাজ্যের উপজাতি হচ্ছে রিয়াং এবার আমরা উপজাতি সম্পর্কে আরও কিছু তথ্য দেখে নেব উপজাতিরা হচ্ছে ভারতের আদিবাসী অর্থাৎ আমরা যারা আছি প্রত্যেকেই আমরা বহিরাগত বাইরে থেকে এসে ভারতে আছি কিন্তু এই উপজাতি কিন্তু এই উপজাতি সম্প্রদায়ের মানুষ তারা ভারতের প্রাচীন অধিবাসী ভারতে মধ্যপ্রদেশ রাজ্যে সব থেকে বেশি উপজাতি রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র অর্থাৎ যদি সংখ্যার হিসাবে বিচার করা হয় তাহলে থেকে বেশি সংখ্যক উপজাতি রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করে মহারাষ্ট্র রাজ্য আর সংখ্যা অনুযায়ী সবথেকে কম উপজাতি রয়েছে এরম রাজ্য হচ্ছে প্রথম স্থানে আছে গোয়া গোয়ায় সব থেকে কম উপজাতি রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর প্রদেশ। যদি আমরা শতকরা হিসাবে বিচার করি তাহলে মিজোরামে সবথেকে বেশি শতাংশ উপজাতি রয়েছে মিজোরামের সমস্ত জনসংখ্যার প্রায় চুরানব্বই শতাংশ হচ্ছে উপজাতি এবং পার্সেন্টেজ অনুযায়ী সব থেকে বেশি উপজাতি রয়েছে এমন কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপের প্রায় চু শতাংশ উপজাতি রয়েছে অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় চুরানব্বই শতাংশই উপজাতি লাক্ষাদ্বীপে পাঞ্জাব হরিয়ানা দিল্লি ও চণ্ডীগড় এই সমস্ত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কোনো উপজাতি পাওয়া যায় না অর্থাৎ এই সমস্ত পাঞ্জাব হরিয়ানা এই দুটি রাজ্যে এবং দিল্লি চণ্ডীগড় এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে একদমই উপজাতি পাওয়া যায় না সমস্ত উপজাতির মধ্যে সবথেকে বেশি সংখ্যক উপজাতি হচ্ছে গোন্ড শ্রেণীর অর্থাৎ এই গোন্ড উপজাতি যত উপজাতি রয়েছে তার মধ্যে থেকে বেশি জনসংখ্যা এই গোন্ড শ্রেণীর এই আমরা আলোচনা করেছি এই গোন্ড শ্রেণী থাকে ঝাড়খণ্ড রাজ্যে সেই গোন্ড শ্রেণীর উপজাতি সবথেকে বেশি রয়েছে ভারতে দ্বিতীয় স্থানে রয়েছে ভিল এই ভিল উপজাতি মধ্যপ্রদেশে থাকে এই ভিলদের সংখ্যা ভারতে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে সাঁওতাল সাঁওতালও ঝাড়খণ্ডে থাকে ঝাড়খণ্ডের আদিবাসীরা এই সাঁওতাল তৃতীয় সংখ্যক রয়েছে ভারতে আমরা এই যে তামিলনাড়ু রাজ্যের টোটা উপজাতি দেখলাম এরা নীলগিরি পর্বতে পশুপালন করে জীব বসবাস করে অর্থাৎ তাদের প্রধান জীবিকা হচ্ছে পশুপালন এই ছিল আজকে ভিডিওর বিষয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ